ঝাড়খণ্ডের মাওবাদী সংগঠনকে অর্থ যোগানোর অভিযোগে কলকাতা থেকে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল এনআইএ। ধৃতের নাম মহেশ আগরওয়াল। গতকাল রাতে সল্টলেকের বাড়ি থেকে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ঝাড়খণ্ডের মাওবাদী সংগঠনগুলিকে অর্থ যোগানো ছাড়াও নানাভাবে সাহায্য করতেন ওই ব্যবসায়ী। ট্রানজিট রিমান্ডে ওই ব্যবসায়ীকে ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে জেরা করবে এনআইএ। পাশাপাশি ধৃত ব্যবসায়ীর দুই ভাইয়ের খোঁজেও ঝাড়খণ্ডে তল্লাশি চলছে। এখানে যেটা আছে 414, 384, 386, 337 ইন্ডিয়ান পেনাল কোড রিড উইথ সেকশন 120B আর ইউএপি 1712 এবং ইউএপি এক সেকশনগুলো আছে 17, 16, 20, 23 এই ধারায় এবং আর্মস অ্যাক্টও আছে এবং যে সমস্ত ধারাগুলো আছে সেগুলো সবই নন অ্যাভেলেবল আছে। সুতরাং প্রোডাকশন ওখানে করতেই হবে, কোর্ট সেই হিসেবে অ্যালাউ করেছেন। কলকাতা থেকে বিমানে অন্য রাজ্যে যাতায়াতে লাগবে করোনা টেস্টের রিপোর্ট। 7টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যেতে লাগবে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট। উড়িষ্যা, মণিপুর, নাগাল্যান্ড, পোর্ট ব্লেয়ার, জম্মু কাশ্মীর, লাদাখে যেতে লাগবে রিপোর্ট। কলকাতা বিমানবন্দরে বাধ্যতামূলক করা হচ্ছে করোনার নেগেটিভ রিপোর্ট। কলকাতা থেকে যাওয়া এবং আসার ক্ষেত্রে বাধ্যতামূলক নেগেটিভ রিপোর্ট। করোনার সংক্রমণ রুখতে সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের। হাসপাতালের জরুরি বিভাগের বাইরে বসে রয়েছেন করোনা রোগী, সেখানে দাঁড়িয়ে তাকে পরীক্ষা করছেন চিকিৎসক। করোনা আবহে বেলেঘাটা আইডি হাসপাতালের এই ছবি ঘিরে বাড়ছে উদ্বেগ। হাসপাতালের দাবি, জরুরি বিভাগে আইসোলেশন রুম না থাকায় করোনা আক্রান্তদের বাইরে বসিয়ে রাখা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, করোনার উপসর্গ নিয়ে কোনো রোগী গাড়িতে এলে তাকে সেখানে এসে পরীক্ষা করে যাবেন চিকিৎসক। এরপর ভর্তির প্রয়োজন হলে হাসপাতালের গাড়ি করে রোগীকে ভেতরে নিয়ে যাওয়া হবে। করোনা আবহে কোভিড চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র বেলেঘাটা আইডি হাসপাতালের এই নিয়ম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হাসপাতালের দাবি, অন্য রোগীদের সংক্রমণের হাত থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত। হ্যাঁ, আমার দুটো ডোজ দেওয়া আছে, তারপরেই ওই সর্দি কাশি গা-পা ব্যথার জন্য ডাক্তার বললেন যে টেস্ট করতে, সেই টেস্ট করার পরে ওই বাইরে আমাকে বললেন যে এখানে বসুন। আচ্ছা, সেই জন্যে আমি এখানে বসে আছি। ভেতরে কোনো বসার জায়গা নেই সেটা আমি জানি না, না সেটা আমাকে বলেন। হ্যাঁ, ডাক্তার এসে এখানে চেক আপ করে গেছে। অনেক রকম পেশেন্ট আসে, ডগ বাইটস আছে, তারপরে ডিপথেরিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু সমস্ত পেশেন্ট, সেগুলো ভেতরে ট্রিটমেন্ট হয়। কোভিডের জন্য বাইরে আমাদের লেফট সাইডে করা এখনো অক্সিজেন জোন তৈরি করা হয়নি, এর জন্য এখান দিয়ে তৈরি করা হচ্ছে। নজিরবিহীন কাণ্ড, বরখাস্ত হওয়া কর্মীদের তাণ্ডব। এমআরআই ইউনিটে ঢুকে তাণ্ডব, বাইরে বার করে দেওয়া হলো কর্মীদের। হাসপাতালে ব্যাহত এমআরআই পরিষেবা, এমআরআই করাতে আসা রোগীদের লম্বা লাইন। গণ্ডগোলের জেরে আতঙ্কিত রোগীর আত্মীয় স্বজন। আরজি করে ডেপুটি সুপার কি বলেছেন শুনব। বারবার খবর আসছিল যে অর্থের বিনিময়ে তাদের কাছে আগে সিটি বা এমআরআই করে নেওয়া হচ্ছে, কর্তৃপক্ষকে জানানো হয়, তখন কর্তৃপক্ষ দু তিনজনকে চিহ্নিত করে তাদেরকে আপাতত সাসপেন্ড করেন। সেই জন্যই একটা বিষয় তাদের চালু হয়েছিল, মানে প্রতিরোধ বা বিক্ষোভ চালু হয়েছিল, সেটা কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে চালু করে দিয়েছেন সিটি এমআরআই।